ও আমার সাহাবা কেরাম হল, আমারে জিজ্ঞাসা কোথায় কাল কিয়ামতর দিন আকটি যাইমু খিতা করমু? আমি কইয়া চিন্তা বয়স চিন্তা টেনশন করিও না, আমি মুহাম্মদুর রসুলুল্লাহরে পাইবা তোমরা। বলে ইয়া রসুলাল্লাহ গো, কোন জায়গার মধ্যে আপনারে পাইমু? বলে তিনটা জায়গার মধ্যে আমারে খুঁজাইও। সাহাবা কিরাম হলে পথ দেখাই দিলাইছেন মায়ের নবীজির লোকে কতব কতন করিয়া কনভারসেশনের মাধ্যমে। মায়ের নবী যে ফরমায় ও আমার সাহাবা কিরাম হল, কাল কিয়ামতের দিন কঠিন হাশরের ময়দান যখন তোমরা পানির পিপাসায় আমার উম্মতি অকল তর্পিতে দেখবা, সেই দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে তোমরা খুঁজাইও। ফুলসি রাতরে আনি হাউজে কাউসরের দারখানো যাইও গিয়া, আমি আমার উদালিবাসী তথা পৃথিবীর জমিনের আমার আশিক উম্মতি হল, গুনার কারণে গুনার স্বভাবে হয়তো আপনার কষ্ট পাইবা, পানির পিপাসা তর্পিবা। আমি চিন্তা করিও না, আমি আমার উম্মতি করে খাইল কিয়ামতর দিন হাউজে কৌসরের দ্বারো হাউজে কৌসর পান হরাইয়া আমি তারারে শান্তি করতে থাকমু। উচ্চ সুরে খোয়া যাইব নি সুবহানাল্লাহ। শেষ না তো বাবা জান যেন কোন মায়া নবীজি আবার সাহাবা কিরাম হলে বলবেন ইয়া রাসূলুল্লাহ, যদি আপনারে হাউজে কাউসারর দ্বারো গিয়া পাই না তাহলে খানো গিয়া কুজাইতাম, কোন জায়গাত কুজাইতাম? বিলু আমার সাহাবা কিরাম হল, যদি আমারে হাউজে কৌশলের দ্বারক কিনারার মধ্যে খুঁজাইয়া বাইর করতে পারো না পাও না, তাহলে তুমি দান ফুল সিরাতর কিনারার মধ্যে যাইও গিয়া আমি দেখি আর আমি বুধ পাই না নবী দিয়ে খাপ হইতরা। বলে আমি দেখতে পাই আর আমার উন্মতি হল, ফুল সিরাত পার হইতে রইবা, ফুল সিরাতর উপরে ফিসলা খাইয়া ফলবা, হাত দিয়া মাকড়ি ধরব, আবার এ কষ্টমুষ্ট করিয়া তুরা খালা হইতে যাইব, আবার ফুরি যাইব। এইরকম আমার উন্মতি হল, আমি দেখি আর আপনার করতে আসুন। হঠাৎ করিয়া দেখা যায় আমার উম্মতি আমার উপরে যে দুনিয়ার জমিন দুরুদ শরীফ পড়িসলা, সেই দুরুদ শরীফ আপনার আইয়া দুরুদ শরীফে আপনার একটা সুরতর আকৃতি ধারণ করিয়া আমার দুরুদ শরীফে আমার উম্মতি যে ফুলসিরা তো ফড়ি যায় আর উঠের মাখড়ি বায় হামুগুলো খাইতে আসে আটু দিয়া উগাইতে আসে আর ফড়ি যায় আবার উঠে ফুলসিরা, তো সেই আমার উম্মতি রে আমার উপরে দুরুদ শরীফ পড়িসলা, দুনিয়ার জমিনও বেশি বেশি করে আমার উপরে দুরুদ শরীফ পড়িসলা, সেই দুরুদ শরীফে হাত পাকড়িয়া ধরছে আমার উম্মতির, দরিয়া উবা করাইয়া হে টানি টানি লইয়া আমার উম্মতি রে জান্নাতি বলিয়া ফুলসিরা ফার করাইয়া জান্নাতি বলিয়া ঘোষণা করিয়া দেওয়াইলা কৌ না সুবাহান। ও মায়ার নবীজি ফরমাইতা দুইটা জিনিস পাইলাম, একটা জিনিস পাইলাম মায়ার নবীজিরে ফাইতাম কোন জায়গা দিলে হাউজে কৌশল, কেন না পাইলে কোন জায়গা ফুলসিরা উম্মতির দরদি, উম্মতের দরদি নবীজি ফুলসিরা তোর ফারও থাকবা, যদি ইকানো না পাই হাউজে কৌশল না পাই, হেরে দিয়ে আরো একটা জিনিস ফজিলত কই দিলাম, দুরুদ শরীফ বেশি বেশি পড়নেওয়ালা মানুষ খাল কিয়ামতর দিন আপনার ফুলসিরা ফার হয়ে যাইবা, কোনো অসুবিধা হইতো না। কারণ একটা হদিস শরীফ আমি আবার আরেকটা হদিস শুনাইয়া মায়ার নবী যে ফরমান যাইয়েনো মাজা লিসাকুম বিসলাতি আলাইয়া ফা ইন্না সলাতাকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। ও পৃথিবীবাসী আমার উম্মতি হল জানা রাখো, যখন তুমি তাই কোনো একটা নেক মফিল দারুল কোরআন মাদ্রাসা হোক কিংবা কোনো মসজিদ মাদ্রাসা মসজিদ ও গাও দেশ হোক কোনো মাহফিল ও মাঠ হোক কোনো নেক মাহফিল যদি আরম্ভ করো শুভারম্ভ করো শুরু করো, সেই মাহফিলর প্রথমে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরুদ শরীফ পড়িয়া মাহফিল দিয়ে শুরু করিও, কিতার লাগিন যাইয়েনো সাজাইও মাজা আলিসাকুম তোমার তার মজলিস সকলরে বিসলাতি দুরুদ শরীফ দিয়া আলাইয়া আমার উপরে মায়ার নবীজি ফরমাইতরা কিতার লাগিন ফাইন্না সলাতাকুম, কেননা তোমার তার দুরুদ শরীফ পড়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতর দিন তোমার তান লাগিন অন্ধকার কিয়ামতর দিন অন্ধকার ফুলসিরাত ফার হইতে সময় এই আমার উপরে দুরুদ শরীফ পড়া তোমার তান লাগিন নূর ইয়া দাঁড়াইব কন্যা সুবহানাল্লাহ। হাউজে কাউ ফুলসিরাত ও ইয়া রাসূলুল্লাহ গো, যদি আপনারে ফুলসিরাত তো গাটোর মধ্যে পাই না তাহলে কোন জায়গার মধ্যে আপনারে পাইমু?
মায়ার নবী যে ফরমান, যদি ফুলসিরা তোর গাঁটোর মধ্যে আমারে পাও না, তাহলে তোমরা মিজানোর ফাল্লার দারখানো যাইও গিয়া। আমি মিজানোর ফাল্লার দারখানোর মধ্যে থাকমু, না জানি আমার কোন উম্মতি দুজকি হই যার, আমি ও চিন্তা তার খান্না করতে থাকমু। ও আমার উম্মতি সাহাবায়ে কেরাম হল, তুমি দান কিতা করবাই, তুমি তাই দু জায়গার যদি না পাও তাহলে তুমি দান মিজানোর ফাল্লার দ্বারও যাইও গিয়া। আমি ও জায়গার মধ্যে থাকমু, আমার উম্মতি হলরে দুজক থেকে বাসাইয়া খালি বেহেশতি বলিয়া ঘোষণা করাইতে থাকমু। সুবহানাল্লাহ। ও আরেকটা জিনিস হদিস শরীফ মনে হয়েছে, আমাদের আদি পিতা নবী হুনা আদম আলাইহিস সালাম কিয়ামতের দিন যখন দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরিশতা আসলে বন্দা হলে আপনার বেহেশতি, ফরিশতা আসলে বেহেশতর মধ্যে আপনার বন্দা হল লইয়া যাইত্রা, আর দুজকে বন্দা হলরে জঞ্জুর লাগাইয়া লোয়ার জঞ্জুর লাগাইয়া আপনার টানি টানি আপনার লঙ্গর লাগাইয়া টানি টানি আপনার কিতা খতরা দুজক নিয়ে লইয়া যাইত্রা। হঠাৎ করিয়া দেখা যাইব নবী আদম আলাইহিস সালামে দেখবা নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের একজন উম্মতিরে দুজক লইয়া যাইত্রা গিয়া আদম আলাইহিস সালামে ডাকিবার হইবা, ইয়া আবাল বাশার, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ হইয়া ইয়া আবাল বাশারে ডাকিবা, ইয়ানি আদম আলাইহিস সালামে ডাকিবা ইয়া আহমদ, ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ। ও মাখের জবানার নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ গো, কোন জায়গার মধ্যে হইয়া ডাকিতে রইবা? আমরা নবী দিয়ে ডাক দিবা, জবাব দিবা লাব্বাই কি আবাল বাশর, ও আদম আলাইহিস সালাম লাব্বাইক, লাব্বাই কি আবাল বাশর, লাব্বাইক কোন কারণে ডাকিছো? বলে ও দেখো না, ও তো ও বাইদি চাও না, হায়রে ও বাইদি তুরা চাও না, তোমার উম্মতিরে ফরিস্তা হলে জঞ্জুর লাগাইয়া দুজকর মধ্যে টানিয়া নিত্রা। হদিস শরীফ তো কোনো কিসটা কাহিনি, মায়ার নবী যে যখন দেখবা মায়ার নবী যে ফরমাইবে হে সাহস ফরিশতা হল রুকো, রাখিয়া যাও রুকো রুকো, ফরিশতা আসলে রিপ্লাই দিবা উত্তর দিবা, ও আল্লাহর বন্দা সে আপনারে চিনি না জানি না, তবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনর হুকুমর বাইরে কখনো আমরা চলি না, আল্লাহর আদেশে অমান্য করি না, আল্লাহ যেটা আদেশ দিন পালন করি, যেটা নিষেধ করো নিটার উপরে রুকিয়া থাকি, আল্লাহর আদেশের উপরে আল্লাহর হুকুমর উপরে এক ইঞ্চিও বাড়ি না, বাড়ার কোনো নাম লই না, কমানিরও কোনো নাম লই না, আল্লাহর আদেশ হুকুম দুজক লইয়া যাইতাম, আপনি খেয়ে চিন্তাম ফারিয়ার না, আপনার ফোর দিলাম কা আল্লাহ পাক রব্বুল আলামিনর ফরিশতা হলোর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমরা নবীজি মায়ার নবীজি যে নবীজি দুনিয়ার জমিত উন্মতি উন্মতি হইয়া খান্দিস, কেয়ামতর দিনও খান্দিতে রইবা, এখনো মদিনা শরীফ শুইয়া শুইয়া উন্মতি উন্মতি হইয়া খান্দিতরা। ও নবীজি বাম হাত দিয়া দাড়ির মধ্যে ওলারা ধরবা, ছোট বাচ্চাই তোল্লা খান বাম হাত দিয়া দাড়ির মধ্যে ওলা ধরবা, ডাইন হাত দিয়া ডাইনা তোর আঙ্গুল দিয়া ইশারা করিয়া আসমানোর দিকে আপনার ইশারা করবা, আল্লাহর দিকে ইয়ানি আল্লাহর দিকে ইশারা কর, আল্লাহ ফরমাইবা বন্ধু হাবিব নবী গো কোন কারণে আপনি নারাজ হয়ে গেছো, ও আমার হাবিব নবী কোন কারণে, বলি আল্লাহ বাম হাত দিয়া মায়ুস হইয়া নারাজ হইয়া বেজার হইয়া বা ছোট বাচ্চা জেলা ঠুট ভাঙ্গিয়া খান্দ, আমরার মায়ার নবীজি ঠুট ভাঙ্গা অবস্থায় উম্মতির দরদি মায়ার নবীজি আপনার বাম হাত দিয়া দাড়ি মুবারকের মধ্যে ধরিয়া আঙ্গুল দিয়ে ইশারা করিয়া আপনার কিতা করবা, আল্লাহর দিকে ইশারা করবা, আল্লাহ ফরমাইবা বন্ধু নবী ও আমার হাবিব গো কোন কারণে আপনি চিন্তিত হয়ে গেলায়, বলে আল্লাহ দুনিয়ার জমিন সাইফর জমিনও গেছি, নানি বাড়ির কুটুম বাড়ির দেশও আরাম পাইতাম, কুটুম বাড়ির দেশের মানুষে ফাতর দিয়ে ইট্টাই সইন, পাথর মারছইন, ঢিল মারছইন, রক্ত মুবারক আমার, আমার শরীর রক্ত পাইয়া আপনার গেছে ডুবিয়া গেছে, তারপরেও সুযোগ দিছন আমার অফার করছন ফার্সি ফাবারিয়া মারি লাইতা, আমি আমার উম্মতি উম্মতি হইয়া আমি আপনার কখনো আমার উম্মতিরে বদদুয়া দিছি না।